আর একবার স্বাগত জানাই আয়ন টিভি নিয়মিত আয়োজন সাদগে আগা প্রোগ্রাম মাইদি। অনারে প্রোগ্রাম আসলে দেখতে পারবেন স্কাই 782 আয়ন টিভি ইউটিউব অ্যান্ড ফেসবুক অ্যান্ড জাগো বিডি মাইদি বিভিন্ন জায়গা মধ্যে ওনারা প্রোগ্রাম দেখতে পারবেন এবং বিশেষ করে আর স্ক্রিনের মধ্যে আর নম্বর আছে এই নম্বরের মধ্যে ফোন দিয়ে ওনারা আর ওনারা 700 গ্রামের যদি কোনো ধরনের পরামর্শ ওনারা প্রশ্ন থাকে ওনারা আর গেস্ট হাউসে প্রশ্ন করতে পারবেন। এরপর যে আই এরপর মনে হয় কলার ট্রাই করার কলার সালাম আলাইকুম। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম জি, নাম প্রশ্ন করুন প্লিজ, কত হইতে লাগবেন। হ্যালো কলার, সালাম আলাইকুম। সালাম আলাইকুম জি কলার, সালাম আলাইকুম, ওনার নাম মান খান, ওনার কত হইতে লাগবেন। আমার নাম মহিউদ্দিন, আই এলসপারি টুন ফোন করি আর কি। এলসপারি, ওকে মহিউদ্দিন ভাই। আর বাড়ি চন্দনাই, আর ওনার গেস্ট হচ্ছে চন্দনাই শাসনগরের মনয়, আর বাড়ি হলে চন্দনাই সারলা। ওই ওনার প্রোগ্রামত খুব ভালো লাগে, তো এই প্রোগ্রাম সম্বন্ধে কমেন্ট করতেন স্যার আর কি। জি মহিউদ্দিন ভাই, কমেন্ট মানে সাজেশন দিতেন স্যার আর কি। জি জি, সাজেশন হলে এই আর প্রোগ্রামত তো আর আর দুইজন বা তিনজন গেস্ট আইয়ে তারা বিভিন্ন দর্শনীয় স্থান লইয়া যদি কিছু ভিডিও ফুটেজ যদি শো করুন এবং ইবে সম্পর্কে যদি টিভি প্রোগ্রামের মাধ্যমে যদি তুলে ধরুন, তুলি চন্দন চট্টগ্রামের ঐতিহ্য এবং ভাষা এবং সংস্কৃতি এবং বিভিন্ন ট্যুরিস্ট স্পট লিয়ে যদি আরও বেশি পৃথিবীর মানুষ জানিত। এই আর গইলে যে এখন তো ইউটিউব কি হয় স্কাইপ কিংবা জুমের মাধ্যমে দেশত্বর বিভিন্ন চট্টগ্রামের বিভিন্ন প্রতিষ্ঠিত মানুষের কিছু যদি কমেন্ট বা ইতার ওপিনিয়ন যদি আর এই প্রোগ্রামের মাধ্যমে তুলে ধরুন, তুলে মনে হয় আর একটু ভালো হবে আর কি। অত্যন্ত থ্যাংক ইউ মহিউদ্দিন ভাই, অনর গুরুত্বপূর্ণ প্রশ্ন অনেক গুজন আর আছে, ইনশাল্লাহ আরাতে ফ্লান আছে। এই অনর যেভাবে অনেক সাজেশন গুজন আরাতে অলরেডি ফ্লান হতে আছে, আর ইনশাল্লাহ ওনারা আনার চেষ্টা করছি গরিবের লাই। অত্যন্ত ধন্যবাদ মহিউদ্দিন ভাই, অনর গুরুত্বপূর্ণ প্রশ্ন গরিবের লাই। নেক্সট কলার সালাম আলাইকুম। অত্যন্ত ধন্যবাদ। কেন লাগে আছে ভালো আছি দশিম ভাই, অনেক প্রশ্ন আছে না। আর প্রশ্ন হচ্ছে দিননা ভাই, তো কইতে পারে যে এই যে আরা সলিমপুরের পিছন দিয়ে হাটলির পিছন দিয়ে কত সুন্দর জাও বন আছে, কত সুন্দর সিনারি আছে, ইনশাল দিননা ভাই ভালোই জানে। হ্যাঁ দিননা ভাই কাছে আর প্রশ্ন হইলে রে, আর এবার তো বসলই মারাতে অনারা সিদ্ধগুণ মধ্যে কি কি আছে। সিদ্ধগুণ ইকো পার্ক আছে, বহুত সুন্দর সুন্দর সাইবার জিনিস আছে সিদ্ধগুণ। তো অনাতে কোনো সাজেশন আছে কিনা এই অত্যন্ত ধন্যবাদ জসিম ভাই, অনারে আর প্রোগ্রাম ফোন করিবার লাই এবং পরামর্শ এবং সহযোগিতা অনার অনর প্রোগ্রাম সাইতে তখন ইনশাল্লাহ অনর প্রশ্ন এবং আনসার পাইবেন। নেক্সট কলার আমার নাম মান খান, কত হইতে লাগুন দে।
বক্তিয়ার ভাই আসসালামু আলাইকুম, কেন শোন? চিনি চিনি, কেন শোন? অনেক টিভির বলিয়া মিট করি আর হতা হন তাহলে ইজি হবো অনলাই, আর অনেক অসংখ্য কলার লাইনও তো আছে, একটু তাড়াতাড়ি। জি, অনেক অনেক প্রশ্ন আছে কিনা, অনেক অনেক পরামর্শ কিছু আছে কিনা? প্রশ্ন তো আছে, আমার এই সাইটটা খুব ভালো লাগে। জি, খুব ভালো লাগে। যখন আর চিরাঙ্গা পাশে কিছু আমি প্রশ্ন সম্পর্কিত হই। জি জি, মনে করুন এখন আই বিয়ে করছি, তো মনে করুন বহালিতুন। জি, গত বছর বিয়ে করছি আর কি। জি, তো বিয়ে করছি বহালিতুন, তো এখন আর আই হয়েছি আর আরা হয়েছে ছুটকি হয়েছে ফুনি। জি, তারা হয়েছে হুনি। জি, বোয়ালহালি যখন আইরে সদুরকিল ঢুকে এবার কিন্তু উনি হয়ে যাবি, আরে কিন্তু ফোনই এটা ইয়ের কিন্তু উনি হয়ে যাবে আর কি, তো আজকে বুঝে দিও না আর কি। না কলার ইয়ে অনার একখান হথাই ঠিক আছে, এরম হয় দেন আরা সমুদ্রের আরা হয় দি দৈর্যে, আবার অনার দৈন সাইডে দিই তার হতে দৈর্ঘ্যে, কিছু বাসা এদিকে দিক হয়, বাট ফোনই আর উনি কিন্তু সেম সেম আর কি। আশা করি আজকের পর তুমি তো অনার গর তার সমস্যা হইতো না। জি বক্তির ভাই অনেক অসংখ্য ধন্যবাদ। নেক্সট কলার, সালাম আলাইকুম। হ্যালো, জি সালাম আলাইকুম। নেক্সট কলার নাম প্রশ্ন করুন প্লিজ। হ্যালো কলার, সালাম আলাইকুম, অনার নাম মান হন প্লিজ। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মোহাম্মদ সালামতুল্লাহ। সালামতুল্লাহ ভাই, কেন আছেন? ঐতিহাসিক স্থান লইয়া বিভিন্ন কুইজ অথবা প্রশ্ন উত্তর পর্ব থাকলি বলা হইব, আর সাবটাইটেল থাকলি আর বলা হইব। জি অসংখ্য ধন্যবাদ সালামতুল্লাহ ভাই, অনার গুরুত্বপূর্ণ সাজেশন আর ইনশাল্লাহ নোট করে রাখি, নেক্সট আর চেষ্টা করছি যে এই ধরনের কুইজ যাতে কিছু আনন্দ দেয় কিনা। অ্যান্ড অনার প্রোগ্রাম সাইতে তখন ইনশাল্লাহ অনার আর আর নেক্সট কলার। সালাম আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ও ভাই আর চিনন না? অনার নাম মান হন প্রশ্ন করুন। মিষ্টি আর অনের কি নাম বলে হয় যে পটিয়ার গুয়াশির তুলো বেশি মিষ্টি লাগে। আর বাদ দিও না, আই শীত আর কিনলাম আছে কিনা অনত অনত মনে হয় যে অনত অনত কণ্ঠশিল্পী মনে হয় তার আগে দুয়ো লাইন গান শুনতে পারবে না? আচ্ছা, আর কলার হারালে মনে টেকনিক্যাল ইস্যু। নেক্সট কলার প্লিজ। হ্যালো কলার, সালাম আলাইকুম। জি সালাম আলাইকুম, ওনার নাম মান হন প্লিজ। আমার নাম মহিউদ্দিন, আই সাউথ অলপ্তন ফোন করে দিয়ে। ওকে মহিউদ্দিন ভাই, কেন আছেন? আছি ভালো আছি, আল্লাহর রহমতে। ভাই আর তো তাহলে আর দেখে না হলছি আর হাতাল মাস হইয়া দিয়ে কোভিড 19 তো না, এখন আর মানে শুকুর গিয়া পড়ে গেন আর কি, আর প্রোগ্রাম চাই না। দেখিলাম কর্তৃপক্ষ অনেক হয়ে দিবেন
যে সিটাঙ্গর যে বাজার সাজার আছে, এই বাজার সাজার বিভিন্ন ধরনের ইয়ার অক্ষবাহ্য হই আগে এই বাজার সাজার লইয়ারে বড় বড় দিন ইয়ার সিটাঙ্গর সাহেবের জিনিস আছে লইয়ারে ওনারা প্রোগ্রাম করেন। এরপরে আর উমনি লইয়ার একটা হতা আর বাড়ি হলি বলহালি আর জামাইয়া হত আগে আর জামাই আর জামাই ফোন করছে হত আগে মোটামুটি আর আসলে বাসার লোক হতা হইম আর তুলি দিয়ে আর কি আর হুনি হইম নাকি ফুনি হইম নাকি ছুটকে হইম ইনশাল্লাহ ওনারা পাইবেন আর আর এই তল্লাই তো আর ওনার সামনে আজির হই এই চট্টগ্রামের এই বাসার হতা হইবে লাই তো অনার অসংখ্য ধন্যবাদ মইদিন ভাই অনার প্রোগ্রাম আর কি তোলে অনার প্রোগ্রাম কিন্তু সব সময় চালা যাবেন ভাই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ অনার দোয়া করবেন আর লাই আর যেন প্রোগ্রাম সব সময় চালা যেতে পারি অনার দোয়া করেন অনার অনার প্রোগ্রাম তিন মত চলবে ইনশাআল্লাহ আর সব সময় তাই ইনশাআল্লাহ ওকে অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ মইদিন ভাই আই এখন এই পর্যায়ে আর গেস্ট লাগা চাই জিনেদ ভাই মায়ের ভাষা আর চট্টগ্রামের ভাষা আর প্রচুর ভাষা আর চট্টগ্রামের ভাষার মধ্যে আছে জিবে বিশ্বমধ্যে আঞ্চলিক ভাষার মধ্যে 65তম স্থানের মধ্যে আছে সো আর এক অনেক জায়গা আর যেন বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী যে গুরুত্বপূর্ণ একখান জায়গা মার আর চট্টগ্রামের অনেক সুন্দর পাহাড় পর্বত আছে অনেক কিছু আছে নদী সমুদ্র এবং লং বিচ কক্সবাজার ফতেঙ্গা সমুদ্র সৈকত অনেক কিছু আছে অনেক ওনারা বিশেষ করে ওনার এই গিয়া মধ্যে এই সীতাকুণ্ড মিরেশ্বরের মধ্যে একখান জায়গা আছে দর্শনীয় স্থান আছে আর মনে হয় এই অবগত আসেন জায়গার নাম হলো যে মহামায়া লেক মানে আসলে মনে হয় এই বিষয়ে মহামায়া লেক সম্পর্কে কিছু অন্তে আচ্ছা আসলে মহামায়া লেকের উদ্যে আর আলাদা ইন্টারেস্ট আছে যেহেতু আরোগ্যে সফলতা আমি মনে করি আসবে হটে ফুজি মিরসরাই এবার মিরসরাই ফুজি বেসিক্যালি এবার আসলে প্রজেক্টটি বেসিল 1984 সালের তো 1984 সালে প্ল্যান ফাঁসানোর পরে প্রজেক্টটি বন্ধ গিয়ে আয় যাতে সিয়ান আইয়াতে বোরের কাগজত এজ এ ফ্রিল্যান্সার হিসেবে হাজ করি তারকে মানে এই যে দর্শক হয়ে কী আছে তো দিলাম যে মহামায়া প্রজেক্ট লই নেবে ভালো প্রজেক্ট যেটা সিটা মানে ওই এলাকায় কৃত্রিম ঝর্ণা আছে কৃত্রিমভাবে ঝর্ণা প্রজেক্ট পড়ে লই ফরে 1996 সালত আমার তৎকালীন আওয়ামী লীগ গভর্নমেন্ট আইনের পরে আয়োগ প্রতিবেদন করছে তখন বুড়ে কাজে নিয়মিত সিটাঙ্গুর দিয়ে ফাতা আসিল নাম আসিল আলোকিত চট্টগ্রাম ওই আলোকিত চট্টগ্রাম দিয়ে মহামায়া প্রকল্পের রুগে হেডলাইন আসিল দি মহামায়া প্রকল্প কবে শেষ হবে এই আমি ফুল পেজের আর্টিকেল লিখিল এবং আর্টিকেল লহনের ঠিক 15 দিন থেকে এক মাসের ভিতরে সংসদ মোদী তৎকালীন পর্যটন মন্ত্রী মোশারফ উপস্থাপন করছি এবং সাথে সাথে ওই সংসদে বিলিবে ফাঁসি ফাঁসার পরে এখন আতন গর্ব লাগে যে মহামায়া প্রকল্প এই বিজ্ঞ লেখবে এত সুন্দর লেখই মানে পর্যটক বরিদার গই অসংখ্য ধন্যবাদ জিনেদ ভাই আর এইসব দর্শনীয় স্থানে আর আসলে প্রতিফর মধ্যে আর আলাপ করছি হ্যাঁ অনতন আজ আর মিরসর মহামায়া লেখলের হতা পূর্ণি আর তো আসলে ওই ওনার বারবার ওনার যে হইর আর মাতৃভাষা দিয়ে আর মায়ের ভাষা কিছু ভাষা ওনার তো শেয়ার করছি ওনার তো উজলে মাই ওনার আসলে জানুন কিনা এখনও আর নিয়মিত আর কিছু ওয়ার্ড ইউজ করি যে না আর আসলে বিশেষ সাধু ভাষাত কই অথবা ইংলিশত কই অথবা আর সাত গে ভাষার মধ্যে কম হয় আর আসলে প্রোগ্রামিং আর প্র্যাকটিস করি পেলে মূলত আর চাই জিনত ভাষা সাডেনলি আর হঠাৎ করি সাডেনলি যে শব্দ আর ইউজ করি এবার সাত গে ভাষার মধ্যে কে হয় আতিককে ওকে সেলিম ভাই আর তো আসলে ওই একটা দেশের মধ্যে চিকেন মিট অনেক কিছু হয় যে মুরগ আর হয় টমেটো অনেক কিছু লয় আর তো টমেটোর আর চট্টগ্রাম সমৃদ্ধি আর কি হয় মন আছে জি আর সেলিম ভাই আছে বেগুন আছে তো শ্বশুর বাড়ি আছে বেগুন আর শ্বশুরবাড়ি শ্বশুরবাড়ি গিয়া করি যে আর ফাদার লস হোম হয় আর কি তো শ্বশুরবাড়ির আর আসলে ছিলেন ভাই মানে সাত গিয়া বাসার মধ্যে খাটি বাসার মধ্যে আর কি হয় আর ওর বাড়ি হয় আর হনই আছে নাকি ওর বাড়ি হয় ওর বাড়ি হয় আর কি আচ্ছা আর যারা মেয়ে ভারকে তারা হয় তারা কি হয় বড় বাড়ি আছে ভিতরে বড় বাড়ি হয় আচ্ছা ঠিক আছে আর পরে জিনেদ ভাই জি মানে ফাঁসো শব্দ হন চাই যেন বা শুদ্ধ ভাষায় যেভাবে তক্কক এবারে সিটেং আর হয় দিই টুটেং জি
তারপরে যে লেবু জিবা আছে দ্য লেমন আড়াই বের হয়ে দিই লেমু, তারপরে সিম যেবে হয় সিম এবার আড়াই হয়ে দিই সই, পেঁপের কে হয় পেঁপের হয়ে হইয়ে জি, তারপরে এই লবণের কি হন লবণ হতে নুন ওকে, তারপর আড়াই জিবে যে আখ হই এবার আড়াই বেশি নবেন সেলিম ভাই এই লাউ লাউর আড়া কি হয় হদু আর কা হবেন লার যাইত খুদু হই যাইত খুদু ওকে, ডায়রি হলে আর ফেডম বাদ আসা নর্মাল ইজি ডায়রি হলে আর কি হই পারে নর্মালি ডায়রি হলে ডায়রি হলে রাত গরম হই কি হই পারে ফেডত গরম হই ফেডত গরম ফিরগি না কি হয় ফেডত গরম হই যে ধরনের কিছু হয় আর কি ভীষণ কালো ভেরি ব্ল্যাক এবার আর খালাস হচ্ছে কি ওকে খালাস হচ্ছে কি তারপরে আর মাওয়ালা হওয়া ফুতুরা অনেক ভালোবাসি তোমাকে অনেক ভালোবাসি এই ধরনের অনেক হতাই আর কি লাইক আই লাভ ইউ ভেরি মাচ এই ধরনের সিটিংয়ে বসাই এখন খাটি বসাই কি হবে কম লাগে না বেশি অনার বেশি ভালো ভালোবাসি তোরে বহুত গম লাগে বেশি তোর বেশি গম লাগে তোর বেশা বেশি তোর বেশি বেশি গম লাগে ডেট ফারি বাই ধরনের হতাই দুবাই ডেট ফারি হতলে ধন্যবাদ আসলে জিনেদ ভাই ইন দ্বারা আসলে ভাষা অনসংখ্য ভাষা আছে যে নারা সময় স্বল্পতার কারণে আরও তো পরবর্তী প্রোগ্রামের দ্বারা শেয়ার করছিলাম তো অনত কমিউনিটি মধ্যে দীর্ঘদিন ধরে ল সেক্টরের মধ্যে লাইক ইমিগ্রেশন সেক্টরের মধ্যে হাজ করতে লাগবেন ইমিগ্রেশন সেক্টরের আচ্ছা এই ইমিগ্রেশন সেক্টরের মধ্যে হাজ করতে লাগবেন ওনারা তো আর এই পর্যায়ে আর কলার লাইন আনি এরপরে ওনার কাছে আনি আবার ব্যাক করি হ্যালো কলার সালাম আলাইকুম হ্যালো আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম যদি সম্ভব হয় আর কি আপনার আরো দেশত্ব মাসাল আলহামদুলিল্লাহ বহুত মানে দেহিবাল্লায় বহুত ভালো ভালো দর্শনীয় জিনিস আছে বা জায়গা আছে সরি দর্শনীয় জায়গা আছে অনর এই প্রোগ্রামের মধ্য দিয়ে যদি আল্লাহ দিলে সম্ভব হয় ওই সমস্ত দর্শনীয় জায়গাগুলো যদি অনেকখানা দেখাইতে পারেন বা বর্ণনা করিতে পারেন মাসাল মানে খুব ভালো লাগতো অসংখ্য ধন্যবাদ আর এই এই অনরের এই আরও অসংখ্য কলারল সেম হতা হই অনর হতা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই হতা ওর বেশ করে সামনে মধ্যে চেষ্টা করছি আমরা এই ধরনের স্থানীয় দর্শনীয় স্থানীয় জিনিস আছে আমরা চট্টগ্রাম মধ্যে বিশেষ করে আর কক্সবাজার থেকে শুরু করে পতেঙ্গা ফজলেক অসংখ্য অসংখ্য রাঙ্গামাটি ফজলেক অসংখ্য জায়গা আছে জিন আর আসলে এই এতালে তারা এই চট্টগ্রামের আসলে আন্তর্জাতিক পর্যটন নগরী হিসেবে খ্যাত আধ্যাত্মিক নগরীও হয় অনেকে আধ্যাত্মিক নগরী হয় অনেক বন্দর নগরী হয় অনেকে বারাউলিয়ার শহর হয় এই নারা তুলিদের জম আর এই সামনে প্রোগ্রাম মেদিন ইনশাল্লাহ অনার 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 গুরুত্বপূর্ণ পরামর্শ এবং অসংখ্য ধন্যবাদ জিনেদ ভাই হ্যাঁ আর কমিউনিটি লেয়ার অনেক কিছু চিন্তা করতে লাগবেন আসলে ধন্যবাদ মাসুদ আই তো আল্লাহর রহমতে 18 বছর দিয়ে দেশত আছি আই ফুল্লতনীতে লিগ্যাল প্রফেশনতে আছি সরি আমার এন্টারপ্রাইজ অনত সলিসিটার ফার্ম জি এই ফার্মের মাধ্যমে ওনারা বিশেষ করে চট্টগ্রাম এবং অন্য অন্য ডিস্ট্রিক্টও যারা আছে দীর্ঘদিন ধরে ওনার খাজ করতে লাগবেন কমিউনিটির লাই ইমিগ্রেশন ফার্ম আছে এই COVID-19 মধ্যে ওনার কোনো ধরনের ভূমিকা রাখুন কিনা ওনার ফার্ম বিশেষ করে জ্যেষ্ঠ বছর আর আর আসলে আর আর ফার্ম অত্র দিয়ে আই সবসময় যদি আর আর অফিসিয়ালি বন্ধ বাট ফোন প্রতিদিন আই বিভিন্ন ফোন কল রিসিভ করছি বিভিন্ন সমস্যা আর আর ইমিগ্রেশন সমস্যা আছে তারপর আর এক আর আর মেন সমস্যাতে জায়গা সম্পত্তির সমস্যা যেভাবে ফাওয়ারে ফোটিনে দম পরে কিনতে তো আমি চেষ্টা করি যতদূর যে যতটুকু বিনা পয়সা আমি তো সবসময় অ্যাডভাইস করি আর আর সিটাঙ্গে হইলে তার আর হনো হতা নাই অবশ্যই আমি যদ্দূর পারি সব ফ্যামিলি এবং সবসময় আমি সিটাঙ্গে হইলেই আমি লগে লগে আর প্রথমেই আমি সিটাঙ্গে হইবার লগে লগে আমি সিটাঙ্গে হতা হই এবং যত সমস্যা হোক আমি আন্তরিকভাবে চেষ্টা করি এবং এখন পর্যন্ত যতটুকু পারি বিনা পয়সায় যত অ্যাডভাইস দিন আমি সিটাঙ্গে কলার চেষ্টা করি অসংখ্য ধন্যবাদ ওনারা কমিউনিটির লাই অনেক বিশেষ ভূমিকা রাখতে লিখুন যেহেতু এই ল সেক্টরের পাশাপাশি ইমিগ্রেশন সেক্টরের পাশাপাশি অনেকজন প্র্যাকটিসিং সলিসিটর হিসেবে পাশাপাশি মাঝে মধ্যে ওনার গান মনয় এই দর্শকগুলো হই ওনার গানের মধ্যে অনেক কিছু এক গান গিয়ে আছে দুর্বলতা আছে ওনার দর্শকের উদ্দেশ্যে দুই লাইন গান শুনে দেন আর
আর আমি আসলে সিটাইঙ্গে কারণ পছন্দ করি আই তো রেগুলার, তো আমি প্রফেশনাল নও কিন্তু আর চেষ্টা করি তাড়াতাড়ি যদ্দুর পারেন আর প্রোগ্রাম শেষ করেন বলবো। সুড়ো সুড়ো দেউতুলি ফানি সুড়ো সুড়ো দেউতুলি লুসাই ফাহা উত্তর নামিয়ে নে যার গুই কর্ণ ফুলি। সুড়ো সুড়ো দেউতুলি ফানি সুড়ো সুড়ো দেউতুলি লুসাই ফাহার উত্তর নামিয়ে নে যার গুই কর্ণ ফুলি। অসংখ্য ধন্যবাদ জিনেদ ভাই, অনে নট এজ এ ফ্যাক্টিসিয়ান সলিসিটার অনে গায়ক ইনশাল্লাহ, অনার অনেক সুন্দর কণ্ঠ। সেলিম ভাই আর প্রোগ্রাম আসলে শেষ করুন পড়বো, প্রোগ্রাম শেষ করার আগে দিয়ে আপনার তো সেলিম ভাইয়ের পক্ষ তো আর ওনার কিছু চট্টগ্রাম লইরা সামনে ওনার কোন ধরনের পরামর্শ বা চট্টগ্রাম লইরা আর কি চিন্তা ভাবনা করিস? চট্টগ্রামের যে অনেক সমস্যা এখন আর বিশেষ করে এরা ফানি সমস্যা ফানি নিষ্কাশন তারপর অনেক কিন্তু এত সুন্দর গুণ করি এই লোক আর কি করিতে পারে সামনে? আশা করি এখন বড় গো প্রজেক্ট এসছি ফার্স্ট কোয়ারিটার উদ্যোগ গো প্রজেক্ট এসছি বাংলাদেশ আর সিডাঙ্গন মির্জি এবার এখন আর্মি অফ কলে গড়ের আশা করি কিছুদিনের মধ্যে সমস্যা সমাধানে যাবো আশা করি। অনেক থেকে ওই আয়তো ফুনি যাও অনেক গানের প্রতি কি দুর্বলতা অনেকই দুবলেন গান কিন্তু দর্শক দর্শক কোয়েশ্চেন করছে অনেক গান ফুনে বলে। ও আচ্ছা আফসর ভাইও হই বাংলা আফসর ভাইও হই ন। আচ্ছা ঠিক আছে তাহলে আমি এক লাইন ওকে। আচ্ছা সূর্য উড়েলে ভাই লাল মারি রৈশা বন্ধু সারি যার গই আমার বুক তো সেল মারি। বাহ অসংখ্য ধন্যবাদ সেলিম ভাই। জিনেদ ভাই আজ প্রোগ্রামের সর্বশেষ অনেক আছে প্রশ্ন আর আছে আর এই চট্টগ্রামের বিভিন্নজন বিভিন্নভাবে প্রশ্ন করছি আর কীভাবে একতা কীভাবে আর সম্মিলিতভাবে আর প্রচেষ্টা কমিউনিটির মধ্যে একত্রিত হয়ে আর কাজ করিতে পারে কমিউনিটির লাই এবং বিশেষ করে আর এই চট্টগ্রামের বিভিন্ন সমস্যার সমাধান ইন লই আর সামনে অনেক কিছু আর তো চিন্তাভাবনা আছে ওনার এই বিশেষ করে প্রোগ্রাম লই অনেক কিছু চিন্তাভাবনা না। মাসুদ তোমার প্রোগ্রাম খুবই সুন্দরজ্ঞ প্রোগ্রাম এবং আমি মনে করি আর আর এন্ডে যারা এন্ডে আসি সিটাই গেছে তারা ভালো অবদান রাখব যোগ্য কলার ভালো ভালো সাজেশন দিই এবং ইউনের মাধ্যমে আর কিন্তু সিটাঙ্গর বাইরে তো ইউনে সিটাঙ্গর অবদান রাখতে যুব এবং সিটাঙ্গর যে জলাবদ্ধতা ইউনে আর যদি মানুষ সচেতন হয় এবং গভর্নমেন্টের যেভাবে ডিসিশন নিয়ে আর আগায় তাহলে ইনশাল্লাহ সিটাঙ্গ উগ্র আদর্শ বন্দন করি। ধন্যবাদ সেলিম ভাই। 30 সেকেন্ড আমার সর্বশেষ কমেন্ট চট্টগ্রাম লইরে অনার চট্টগ্রামে ধর বিশাল বিশাল আর ইয়ে আসেল আশা করি ব্যাগিন ঠিক হয়ে যাবো কি আর কিছু কিছু ভুল ত্রুটি আছে ইন আর আশা করি ব্যাগুন আর ঠিক হয়ে যাবো কি। সুপ্রিয় দর্শক অসুধ আর প্রোগ্রাম শেষ করার পরের অনারা আগামী প্রোগ্রামের আমন্ত্রণ জানাই রে আজ আর সাত গায়ক প্রোগ্রাম শেষ করি অনারা অসংখ্য ধন্যবাদ প্রোগ্রাম সাহেবের লাই ইনশাল্লাহ নেক্সট উইক দেখাবো। আসসালামু আলাইকুম।